शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই, সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অব মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টুটে। করোনা অতিমারির পরিস্থিতিতে বণিক সংগঠন ও জেলার কোভিড হাসপাতালগুলির সাথে ভার্চুয়াল বৈঠক সারলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। হাসপাতালগুলির সাথে বৈঠকে ওষুধ, বেড, অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বণিক সংগঠনগুলির সাথে বৈঠকে ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয় বলে জানালেন জেলা শাসক। রানীগঞ্জের তিলক রোড এলাকায় ভগ্নপ্রায় বাড়ির বিম ভেঙে পড়ায় এক যুবকের মৃত্যুর ঘটনার পর জেলা প্রশাসনিক মহলে তৎপরতা উঠল তুঙ্গে। পৌর নিগম এলাকার ভগ্নপ্রায় বাড়িগুলি চিহ্নিত করে সেগুলি ভাঙার জন্য গঠন করা হল টাস্ক ফোর্স। করোনা ভাইরাসের সংক্রমণের চেইন ভাঙতে এগিয়ে এলো আসানসোল বাস অ্যাসোসিয়েশন ও মিনিবাস অ্যাসোসিয়েশন। করোনা অতিমারির প্রভাব রুখতে আগামী 1, 2 ও 3 মে জেলা জুড়ে বাস পরিষেবা বন্ধ রাখার কথা পশ্চিম বর্ধমানের জেলা শাসক ও আরটিওকে লিখিত আকারে জানিয়ে দিল দুই বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। বাস কর্মী ও যাত্রীদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানালেন তারা। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে দুর্গাপুর ল কলেজে। এর মধ্যে রয়েছে রানীগঞ্জ, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম ও পাণ্ডবেশ্বর বিধানসভা। আপাতত স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে রাখা ইভিএমগুলি। ইভিএম বন্দী প্রার্থীদের ভাগ্য। এক্সিট পোলের হিসেব অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসে 4টি, বিজেপি 3টি ও সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীরা 1টি অথবা 2টি আসনে জয়ী হতে পারে বলে অনুমান। 2রা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর স্পষ্ট হবে কোন দল কতগুলি আসন পেল। কাঁকসার মোলান্দিঘি জঙ্গলে মালবাহী পিকআপ ভ্যান ছিনতাইয়ের চেষ্টা। গাড়িতে থাকা প্রায় 4,50,000 টাকা, 2টি মোবাইল ও কাগজপত্র ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। মারধর করা হলো গাড়ির চালক ও আরো একজনকে। ঘটনার তদন্তে পুলিশ। আগামী 2রা মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। 2রা মে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পশ্চিম বর্ধমান জেলার 5টি বিধানসভা কেন্দ্রে হবে গণনার কাজ। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রত্যেক কাউন্টিং এজেন্টদের করা হলো কোভিড টেস্ট। রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি। করোনা অতিমারির মাঝেই আই লাভ রানীগঞ্জ নামক এক সংস্থার তরফে রানীগঞ্জ এলাকার বাসিন্দাদের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করা হলো মাস্ক। এখনো পর্যন্ত প্রায় 10,000 মাস্ক বিতরণ করা হয়েছে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলছে মাইকিং অফ। পশ্চিম বর্ধমান জেলায় হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 893 জন, সুস্থ 638 জন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 192 জনের। দুর্গাপুরের এবিএল টাউনশিপের পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে লিংক না থাকায় চরম সমস্যায় পোস্ট অফিসের গ্রাহকেরা, ভোগান্তির শিকার প্রবীণ নাগরিকেরাও। বিএসএনএল এর কেবল ফল্টের জেরে বিপত্তি বলে জানালেন পোস্টমাস্টার। সমস্যা সমাধানের দাবিতে সরব পোস্ট অফিসের গ্রাহকেরা।
पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस संकट को देखते हुए डीएम अनुराग श्रीवास्तव ने अस्पतालों और व्यावसायिक संगठनों के साथ वर्चुअल बैठक की। अस्पतालों में ऑक्सीजन, बेड, दवा और एम्बुलेंस की उपलब्धता और कोविड 19 का गाइडलाइन का पालन करने पर दिया गया जोर। कोरोना वायरस संक्रमण के तेजी से बढ़ते मामलों को देखते हुए पश्चिम बर्धमान जिला प्रशासन सक्रिय हो गया है। जिले के सरकारी और गैर सरकारी अस्पतालों में कोरोना मरीजों के इलाज के लिए बेड, दवा, एम्बुलेंस और ऑक्सीजन की उपलब्धता सुनिश्चित करने पर जोर दिया जा रहा है। इसके अलावा बाजारों में भीड़ को नियंत्रित करने तथा लोगों को कोविड 19 के गाइडलाइन का पालन करने के लिए भी पहल की जा रही है। शुक्रवार को डीएम अनुराग श्रीवास्तव ने जिले के तमाम अस्पतालों और व्यवसाय संगठनों के साथ वर्चुअल बैठक की और जरूरी दिशा निर्देश दिए। अस्पतालों के अधिकारियों और व्यवसाय संगठनों के प्रतिनिधियों के साथ बैठक के बाद जिला प्रशासन की तरफ से कोरोना वायरस के बढ़ते मामलों को काबू में करने के लिए कई महत्वपूर्ण निर्णय लिए गए। डीएम अनुराग श्रीवास्तव ने बताया कि पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस संक्रमण की मौजूदा स्थिति क्या है, इसकी समीक्षा की गई है और इस महामारी के खिलाफ लड़ाई में हमें और क्या कदम उठाने की जरूरत है, इस पर भी विचार विमर्श किया गया है। इसके लिए सभी सरकारी और गैर सरकारी अस्पतालों तथा व्यवसायी संगठनों के साथ चर्चा की गई है। जिला प्रशासन की कोशिश है कि कोरोना के मरीजों के इलाज के लिए बेड, दवा, एम्बुलेंस और ऑक्सीजन की उपलब्धता बनी रहे। राज्य सरकार की तरफ से जब तक लॉकडाउन की घोषणा नहीं की जाती है तब तक बाजारों में भीड़ को देखते हुए अतिरिक्त सावधानी बरतने एवं सतर्क रहने की जरूरत है। जरूरत पड़ने पर बाजारों को स्थानांतरित भी किया जा सकता है। बाजार कमेटियों अगर ऐसा निर्णय लेती है तो प्रशासन उन्हें सहयोग करेगा। लोगों की सुविधा के लिए जिला प्रशासन की तरफ से कोविड 19 सेंटर चालू किया गया है और एक हेल्पलाइन नंबर भी जारी किया गया है। तो ये एक मीटिंग की गई, एक और मीटिंग की गई चेंबर ऑफ कॉमर्स के साथ। सभी चेंबर ऑफ कॉमर्स से हमने अनुरोध किया कि सरकार ने कोई भी लॉकडाउन नहीं लगाया है लेकिन हम वॉलंटरी अनुरोध कर रहे हैं अगर वो कोई भी मेजर लें जिससे कि भीड़ कम हो तो हम उसका स्वागत करेंगे। अगर उनको लगता है कि बाजार शिफ्ट कर सकते हैं वो, या दिन के हिसाब से बांट सकते हैं, या दिन में सुबह शाम कुछ कर सकते हैं, तो बिल्कुल वो कोई भी ऐसा मेजर लें जिससे भीड़ कम हो बेसिकली। और दूसरा कि वो खुद अपने बाजार में जिम्मेदारी लें कि वो जहाँ वहाँ पे सारे लोग मास्क पहनेंगे, वहाँ पे जो कोविड की विधि है वो मानी जाएगी, सोशल डिस्टेंसिंग रखी जाएगी, वो भी दायित्व लें और सरकार के साथ में रहें। तो सभी बिल्कुल सभी साथ में थे, सबने इसका समर्थन किया। डीएम अनुराग श्रीवास्तव ने कहा कि आम लोगों से कोविड 19 गाइडलाइन का पालन करने की अपील की गई है और लोगों से कहा गया है कि मास्क पहनकर ही घर से बाहर निकलें तथा शारीरिक दूरी बनाए रखें। इसके बाद भी अगर लोग गाइडलाइन का उल्लंघन करते हैं तो पुलिस प्रशासन की तरफ से कठोर कार्रवाई की जाएगी। बृहस्पतिवार को ही जिले भर में अभियान चलाकर कोविड 19 गाइडलाइन का उल्लंघन करने वाले 30 से 40 लोगों को हिरासत में लिया गया है। और आप सबके थ्रू मैं ये भी बताना चाहूंगा कि पश्चिम बंगाल सरकार का लाइव जो वेबसाइट है जिसमें कि आप लाइव स्टेटस देख सकते हैं किस हॉस्पिटल में कितनी अवेलेबिलिटी है बोथ प्राइवेट और गवर्नमेंट के कोविड बेड्स की, तो वो भी लाइव कर दिया गया है कल रात से, तो सारे लोग वो देख सकते हैं। और उसमें बेड्स की डेटा है, उसमें एम्बुलेंस का डेटा है। इनफैक्ट हमारा डिस्ट्रिक्ट कोविड कोऑर्डिनेशन सेंटर चालू हो चुका है, उसका भी नंबर प्रेस ग्रुप में हम शेयर करेंगे, तो उस पर भी जनता किसी भी समय कॉल कर सकती है कोविड रिलेटेड किसी भी समस्या के लिए और हम उसके समाधान करेंगे। अच्छा सर, सभी से अनुरोध करूँगा कि आप लोग अगर बाहर निकलें मास्क पहन के निकलें। हम चाहते हैं कि हम चाहते हैं सभी लोग खुद से माने, लेकिन अगर कोई हमको ऐसा मिला जो नहीं मान रहा है तो हमको कठोर कार्रवाई करनी पड़ सकती है। कल भी तकरीबन पूरे जिले में 30 से 40 लोगों को डिटेन किया गया इस कारण से, मास्क ना पहनने के कारण, और ये प्रतिदिन चलता रहेगा। तो मैं अनुरोध करूंगा बिल्कुल हमें बाध्य ना करें कोई भी ऐसी कार्रवाई करने के लिए, और हम आशा करते हैं सभी लोग मानेंगे, लेकिन अगर देखा गया कि कोई नहीं मान रहा है तो उसके विरुद्ध कार्रवाई होगी। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के तिलक रोड इलाके में जर्जर मकान की बीम टूटकर गिरने से एक युवक की मौत के बाद हरकत में आया जिला प्रशासन। नगर निगम क्षेत्र के जर्जर मकानों को चिन्हित कर तोड़ने के लिए किया गया टास्क फोर्स गठन।
तीन दिन पहले रानीगंज में जर्जर भवन का झज्जा गिरने से एक युवक की मौत की घटना के बाद आसनसोल नगर निगम प्रशासन रेश हो गया है। ऐसी घटना नगर निगम क्षेत्र में और ना हो, इसके लिए निगम प्रशासन ने 106 वार्डों के अधीन जर्जर इमारतों को तोड़ने के लिए टास्क फोर्स का गठन किया है। इसके साथ ही पूर्व में जर्जर घोषित भवनों को नोटिस देने का कार्य शुरू कर दिया गया है। जर्जर भवन के मालिक यदि स्वयं भवनों को तोड़ने का कार्य नहीं करेंगे तो निगम प्रशासन की ओर से जर्जर भवनों को तोड़ने का कार्य किया जाएगा। बताया जाता है कि आसनसोल मुख्य बाजार मछलीपट्टी सहित बाजार क्षेत्र में करीब एक दर्जन भवन जर्जर है। इसमें से कई जर्जर भवन के मालिकों को गुरुवार को नोटिस दी गयी। बताया जाता है कि उक्त मकान 70 वर्ष से लेकर 100 वर्ष से भी अधिक पुराने हैं, लेकिन जर्जर मकान के कुछ मालिक उसे तोड़ने से कतरा रहे हैं। कुछ भवन मालिकों का किरायेदार के साथ कानूनी मामला चल रहा है, जिसके कारण जर्जर भवन तोड़ने में समस्या आ रही है। इन जर्जर भवन के गिरने से कभी भी बड़ी घटना हो सकती है। जबकि आसनसोल बाजार में पुरुलिया, बांकुड़ा, बीरभूम जिले के अलावा झारखंड के देवघर, जामताड़ा, दुमका, धनबाद, बिहार के जमुई, भागलपुर आदि जगहों से सैकड़ों की संख्या में प्रतिदिन लोग खरीदारी के लिए आते हैं। आसनसोल नगर निगम के आयुक्त सह एडीडीए के सीईओ नितिन सिंघानिया ने कहा कि नगर निगम प्रशासन की ओर से जर्जर भवनों को चिन्हित करने के लिए टास्क फोर्स का गठन किया गया है, जिसमें निगम के अधिकारियों को शामिल किया गया है। टास्क फोर्स में शामिल अधिकारी नगर निगम क्षेत्र के 106 वार्डों में जाकर जर्जर भवनों को चिन्हित करेंगे। टास्क फोर्स 7 दिनों के अंदर नगर निगम प्रशासन को अपनी रिपोर्ट देगी, जिसके बाद कानून के तहत कार्रवाई की जाएगी। पहले से चिन्हित कुछ जर्जर भवनों को गुरुवार को नोटिस दिया गया है। उन्होंने कहा कि निगम प्रशासन निरंतर प्रयासरत है कि नगर निगम के अधीन लोगों को बेहतर सेवा मिले। आसनसोल नगर निगम लगातार जो है इस तरह का अभियान चलाता रहता है, एक असेसमेंट करता रहता है। जितने भी हमारे डिलैबिटेटेड बिल्डिंग्स हैं, असेसमेंट कर नोटिस जो है हम रेगुलरली दिया करते हैं। अब हमने एक स्पेशल टास्क फोर्स गठन किया है, डिलैबिटेटेड बिल्डिंग्स असेसमेंट टास्क फोर्स, और इस टास्क फोर्स के जो मेंबर्स हैं, सभी बोरो के एक नोडल जो है ऑफिसर को इसका इंचार्ज बनाया गया है और उनको दायित्व दिया गया है कि 7 दिन के अंदर वो असेसमेंट करके कि अपने बोरो में कितने ऐसे डिलैबिटेटेड बिल्डिंग्स हैं, उसका असेसमेंट कर एक रिपोर्ट सबमिट करें, और इस रिपोर्ट के तहत हम जो भी हमारा एज पर लॉ एक्शन है वो लेंगे, नोटिस सर्व करेंगे, और जो भी लॉ के तहत एक्शन है वील टेक। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। कोरोना वायरस संक्रमण की चेन को तोड़ने के लिए आगे आया आसनसोल बस एसोसिएशन और आसनसोल मिनी बस एसोसिएशन। कोरोना वायरस से फैली महामारी के बचाव के लिए आगामी 1, 2 एवं 3 मई तक बस परिसेवा संपूर्ण रूप से रहेगी बंद। एसोसिएशन ने डीएम को पत्र लिखकर दी अपने 3 दिनों तक बस बंद रखने के निर्णय की जानकारी। पश्चिम बर्धमान जिले में बेकाबू होती जा रही कोरोना वायरस संक्रमण की रफ्तार को नियंत्रित करने के लिए सभी स्तर से प्रयास किए जा रहे हैं, और अब बस मालिकों के संगठन ने बड़ा कदम उठाते हुए 3 दिनों तक आसनसोल सब डिवीजन में बस तथा मिनी बसों का परिचालन पूरी तरह से बंद रखने का निर्णय लिया है। आसनसोल बस एसोसिएशन और आसनसोल मिनी बस एसोसिएशन ने पश्चिम बर्धमान जिले के डीएम और आरटीओ को पत्र लिखकर बताया है कि आगामी 1, 2 और 3 मई को आसनसोल सब डिवीजन में बस एवं मिनी बस परिसेवा पूरी तरह से स्थगित रहेगी। कोरोना वायरस संक्रमण के बढ़ते मामलों को देखते हुए दोनों बस संगठनों ने बस कर्मियों और आम यात्रियों की सुरक्षा को ध्यान में रखते हुए यह कदम उठाया है और 3 दिनों तक बस परिसेवा बंद रखने का फैसला किया है। यहाँ बता देना जरूरी है कि आसनसोल दुर्गापुर शिल्पांचल में हर रोज लगभग 850 बस एवं मिनी बसों का परिचालन होता है। आसनसोल मिनी बस एसोसिएशन के महासचिव सुदीप राय ने बताया कि आसनसोल दुर्गापुर समेत शिल्पांचल में जिस प्रकार से कोरोना वायरस संक्रमण के हर रोज बड़ी संख्या में नए मामले सामने आ रहे हैं, उसे लेकर बस मालिकों का संगठन बस कर्मियों एवं आम यात्रियों की सुरक्षा को लेकर चिंतित है।
उनकी सुरक्षा को ध्यान में रखते हुए 1 से लेकर 3 मई तक बस परिसेवा स्थगित रहेगी। सुदीप राय ने बताया कि 3 मई के बाद कोरोना संकट की स्थिति की समीक्षा करने के बाद आगे का कदम उठाया जाएगा। बस एसोसिएशन का मत है कि बसों का परिचालन बंद रखने से लोग कम संख्या में घरों से बाहर निकलेंगे और कोरोना वायरस संक्रमण की चेन तोड़ने में यह कदम कारगर साबित होगा। हमरा भी कोविड परिस्थितिते जे भयाबह अवस्था सृष्टि হয়েছে তার থেকে নিজেদিকে বের করে আনার জন্য আমরা একটা সিদ্ধান্ত আসানসোল বাস অ্যাসোসিয়েশন এবং আসানসোল মিনি বাস অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিতে বাধ্য হলাম যে আগামীকাল 1 মে থেকে নিয়ে 23 মে অবধি 72 ঘন্টা আমরা আমাদের যাত্রী পরিষেবা আপাতত স্থগিত রাখছি। এর মূল কারণ যে আমাদের যে সমস্ত যাত্রীরা রয়েছেন বাস মিনিবাস রাস্তায় নাম নামলে তাদের যাতায়াত করার যে ব্যাপারটা থাকছে সেটা তারা পুনর্বিবেচনা করবেন এবং এই ক্ষেত্রে আমরা আশা করছি যে কোনোভাবেই এই যাত্রী পরিষেবা স্থগিত হলে আমাদের যে সমস্ত মানুষজন বাইরে বেরোচ্ছেন তার সংখ্যাটা অনেকটা কমবে, যেটা এই সময় অত্যন্ত প্রয়োজনীয়। এবং সাথে সাথে আমাদের যে সমস্ত শ্রমিক বন্ধুরা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে নিয়োজিত আমরা মনে করি তারাও প্রথম সারির যোদ্ধা, কোভিডের থেকে তারা যেভাবে সার্ভিস দিয়ে চলেছেন তো তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের সুরক্ষার কথা চিন্তা করে তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা আপাতত এই সিদ্ধান্ত নিলাম যে আগামী 72 ঘন্টা আমরা এই যাত্রী পরিষেবা স্থগিত রাখলাম এবং আগামী 23 মে আমরা এই বিষয়ে আবার পুনর্বিবেচনা করে আমরা ঠিক করব যে তারপর আমরা 4 তারিখ থেকে এই সার্ভিস আবার দিতে পারবো কি আমাদের যেটা স্থগিত থাকলো সেই স্থগিতটা আবার স্থগিত থাকবে কিনা তখনই আমরা জানাতে পারবো। রামবাবু যাদবকে রিপোর্ট পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভার ভোট গণনা হবে দুর্গাপুরের ল কলেজে। এর মধ্যে রয়েছে রানীগঞ্জ, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম ও পাণ্ডবেশ্বর বিধানসভা। আপাতত স্ট্রং রুমে কঠোর নিরাপত্তায় রাখা আছে ইভিএমগুলি। ইভিএম বন্দী প্রার্থীদের ভাগ্য। আগামী 2 মে রবিবার বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভার ভোট গণনা হবে দুর্গাপুরের গান্ধী মোড়ের ল কলেজে। রানীগঞ্জ বিধানসভা, দুর্গাপুর পূর্ব বিধানসভা, দুর্গাপুর পশ্চিম বিধানসভা এবং পাণ্ডবেশ্বর বিধানসভার ভোট গণনা হবে এই কলেজে। কড়া নিরাপত্তা ব্যবস্থার সাথে স্ট্রং রুমের মধ্যে রাখা হয়েছে ইভিএমগুলি। 4টি বিধানসভা কেন্দ্রেরই ফল ঘোষণা হবে এই কেন্দ্র থেকেই। এদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে মোট 4টি বিধানসভারই ভোট গণনার ক্ষেত্রে যে সকল কাউন্টিং এজেন্টরা আসবেন প্রোটোকল মেনেই তাদের কাজ করতে হবে। কলেজের 2টি হল ঘরে ওই কেন্দ্রগুলির ভোট গণনা হবে। 2টি হল ঘরেই সামাজিক দূরত্ব মেনেই গণনা কর্মীরা, নানা দলের কাউন্টিং এজেন্টরা বসবেন। অন্যবারের তুলনায় এবার যেহেতু টেবিলের সংখ্যা কম তাই রাউন্ডের সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে সবার প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালেটের, তারপরে একের পর এক বুথের ইভিএম গণনা শুরু হয়ে যাবে। গণনা কেন্দ্রের ভেতরে জলের বোতল বা অন্যান্য সামগ্রী, মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ভেতরেই সব ব্যবস্থা থাকবে। আরও জানা গিয়েছে এবার গণনা কেন্দ্রের ভিতরের কোনো ছবিও তোলা যাবে না, এমনটাই নির্দেশিকা প্রশাসনের। আপাতত ওই 4 কেন্দ্রের সবকটি রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্যবন্দী ইভিএম নজরদারিতে রয়েছে বিশাল নিরাপত্তা বাহিনী। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবরে এখন একটু বিরতি, বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखें। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स जे संस्था जे এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহু আকার ধারণ করুক। আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি।
न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज परिवार राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। कालीगंजের যে সংস্কৃতি, কালীগঞ্জের যে কালচার ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্বহু আকার ধারণ করুক। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া মানুষ খুব ছপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যে দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি বর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই, তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহত্ব অনুষ্ঠান করা যায়। পাবলিক টাইমস, লেট মি টেল ইউ, ইট ইজ মাই নিউজ চ্যানেল when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful time. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता, गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा सियारशोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।
তার চয়েস দেখো। ওহো, উনি মহিষাসুর। পূজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পূজোর সকাল বিকেলে সেই ধূপ দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। एग्जिट पोल में पश्चिम बर्धमान जिले में तृणमूल कांग्रेस को 4, बीजेपी को 3 और संयुक्त मोर्चा को 1-2 सीटों पर जीत मिलने का अनुमान है। हालांकि 2 मई को चुनाव नतीजे घोषित होने के बाद पता चलेगा कि कौन सी पार्टी कितने सीटें जीतने में कामयाब रहते हैं। पांच राज्यों में विधानसभा चुनाव की वोटिंग खत्म होने के बाद गुरुवार की शाम एग्जिट पोल आ गए। हालांकि पश्चिम बंगाल के एग्जिट पोल ने सबसे ज्यादा चौंकाया है। पश्चिम बंगाल में 9 एग्जिट पोल आए हैं। इनमें से 5 एग्जिट पोल में ममता बनर्जी की तृणमूल को बहुमत हासिल होता दिख रहा है या फिर तृणमूल कांग्रेस बहुमत के काफी करीब है, लेकिन 3 एग्जिट पोल्स में भाजपा को बहुमत मिलता दिख रहा है। यहाँ के सभी रुझानों में तृणमूल को सीटों का नुकसान साफ दिखाई दे रहा है और आसार हंग असेंबली के भी बन सकते हैं। वहीं पश्चिम बर्धमान जिले की 9 विधानसभा सीटों के लिए चुनाव हुआ है और सभी राजनीतिक दल अधिक से अधिक सीटें जीतने का दावा कर रहे हैं। कौन पार्टी कितनी सीटें जीतने में कामयाब होगी, इसका पता 2 मई को चुनाव नतीजे घोषित होने के बाद पता चलेगा। परंतु अभी से जो कयास लगाए जा रहे हैं उस पर यकीन करें तो पश्चिम बर्धमान जिले की 9 में से 4 विधानसभा सीटों पर तृणमूल कांग्रेस जीत दर्ज करने का अनुमान है, जबकि बीजेपी के खाते में 3 सीटें जाने का अनुमान है। सीपीएम, कांग्रेस और आईएसएफ गठबंधन वाले संयुक्त मोर्चा को 1-2 सीटों पर जीत मिलने का अनुमान है। राजनीतिक जानकारों के अनुसार सीटों में उलटफेर की भी गुंजाइश है, क्योंकि वर्ष 2016 की तुलना में इस बार कई विधानसभा क्षेत्र में कम मतदान हुआ है। कम वोटिंग से किस राजनीतिक दल को फायदा होगा और किसे नुकसान उठाना पड़ेगा, फिलहाल इस पर सबकी नजरें टिकी हैं। वर्ष 2016 के विधानसभा चुनाव में पश्चिम बर्धमान जिले की 9 में से 5 विधानसभा सीटों पर तृणमूल कांग्रेस ने जीत दर्ज की थी, जबकि 3 सीटों पर सीपीएम को जीत मिली थी। 1 सीट कांग्रेस के खाते में गई थी, जबकि बीजेपी का खाता भी नहीं खुला था। लेकिन इस बार कौन पार्टी कितनी सीटें जीतने में कामयाब होगी, ये 2 मई को साफ हो जाएगा। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। কাকসার মোলান্দিঘি এলাকায় একটি জঙ্গলে মালবাহী পিকআপ ভ্যান ছিনতাইয়ের চেষ্টা। গাড়িতে থাকা প্রায় 4.5 লক্ষ টাকা ও 2টি মোবাইল এবং কাগজপত্র ছিনতাই করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। গাড়ির চালক ও অপরজনকে গাছে বেঁধে রেখে মারধর চালানো হয় বলেও অভিযোগ। ঘটনা তদন্তে নেমেছে কাকসা থানার পুলিশ। দুর্গাপুরের কাকসার মলান্দিহি চুয়া এলাকার জঙ্গলে 4 চাকার পিকআপ ভ্যান মালবাহী গাড়ি ছিনতাইয়ের চেষ্টা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর প্রায় 3:30 নাগাদ। দুর্গাপুরের বেনাচিতিতে ছাগলের ব্যবসা করেন গৌরাঙ্গ বাগদি এবং সঞ্জয় বাগদি। ওই এলাকায় একটি দোকানও রয়েছে তাদের বলে জানা গিয়েছে। গৌরাঙ্গ বাগদি অভিযোগ করে বলেন, তার ভাই সঞ্জয় বাগদি এবং গাড়ির চালক ইরফান শাহ বেনাচিতি থেকে মুর্শিদাবাদ যাচ্ছিলেন ছাগল কিনতে। মলান্দিহি থেকে 11 মাইল যাওয়ার রাস্তার মাঝে চুয়া এলাকায় গাড়ি আটকে ছিনতাই চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। প্রায় 7 জন সশস্ত্র দুষ্কৃতী সঞ্জয় বাগদিকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ওয়ান শাটার বন্দুক দেখিয়ে লুটপাট চালানো হয়। ছিনতাই হওয়া 1 কিলোমিটার দূর থেকে গাড়িটি উদ্ধার করে এরপরই কাকসার মলান্দিহি পুলিশ। ছাগল ব্যবসায়ী সঞ্জয় বাগদি মলান্দিহি পুলিশ ক্যাম্পে এরপরই লিখিত অভিযোগ জানান। কাকসা থানাতেও লিখিতভাবে অভিযোগ জানানো হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। কি জানিয়েছেন ঘটনা প্রসঙ্গে সঞ্জয় বাগদি শুনব। আমাদের মাংস দোকান আছে, আমরা মাল আনতে যাচ্ছিলাম, তো এই মোলান্দিকে হয়ে পড়ে যাচ্ছিলাম। তো মোলান্দিকে যাওয়ার সময় আর কি এই যে চুয়া গ্রাম বলে একটা গ্রাম আছে জঙ্গলে, ওই সাইডে বাম্পারে স্লো হতে গিয়ে পড়ে ওই নাকি দুষ্কৃতি আর কি, ঠিক আমার বলতে পারবো না, 7-8 জন ছিল, হঠাৎ করে এসে পড়ে সাইড থেকে এসে পড়ে আক্রমণ করে এবং আমাদেরকে আক্রমণ করার পরে যেসব গাড়ির মধ্যে যেসব জিনিসপত্র ছিল লুট করে নেয়, টাকা পয়সা ছিল লুট করে নেয় এবং এই যে আঘাত করছে সেটাই।
ওদের কাছে হাতুড়ি ছিল, এরকম কোনো ঢাল অস্ত্র ছিল না, গামছা দিয়ে মেরেছে, পাথর দিয়ে মেরেছে, তারপরে ওয়ান ছাটা বন্দুক ছিল, ঠিকই যে ওটা দিয়েও মেরেছে। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে চাঞ্চল্য, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আগামী 2রা মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পশ্চিম বর্ধমান জেলার 5টি বিধানসভা কেন্দ্রে হবে গণনার কাজ। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রত্যেক কাউন্টিং এজেন্টদের এদিন করা হলো কোভিড টেস্ট। রিপোর্ট নেগেটিভ এলে তবেই তারা যেতে পারবেন গণনা কেন্দ্রে। করোনার জেরে এবার আমূল পরিবর্তন হয়েছে কাউন্টিং পদ্ধতিতে। দূরত্ব বিধি মেনে এবং স্বাস্থ্য সচেতনতার সঙ্গে নির্ভুল গণনা কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তেমনি রাজনৈতিক দলগুলির কাছে চ্যালেঞ্জ অভিজ্ঞ নিপুণ কাউন্টিং এজেন্ট নিয়োগ করা। তবে পশ্চিম বর্ধমান জেলার প্রত্যেকটি রাজনৈতিক দল এবার বাড়তি এজেন্ট প্রস্তুত রেখেছে, কোথাও সেই সংখ্যাটা দাঁড়িয়েছে দ্বিগুণে। কারণ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ভোট গণনার অতিরিক্ত কাউন্টিং এজেন্ট প্রস্তুত রাখছে সব দলই। প্রথমে টেবিল অনুযায়ী কাউন্টিং এজেন্ট ঠিক করা হয়েছিল, তবে কমিশন করোনা টেস্ট বাধ্যতামূলক করায় এবং সংক্রমণ বাড়তে থাকায় প্রত্যেক বিধানসভার জন্য অতিরিক্ত দ্বিগুণ কাউন্টিং এজেন্ট রাখছে তৃণমূল, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। সমস্ত রাজনৈতিক দলই এবার প্রত্যেক বিধানসভার ক্ষেত্রে অভিজ্ঞ ধৈর্যশীল কর্মীদের কাউন্টিং এজেন্ট করেছে। এদিকে ভোট গণনায় নিযুক্ত কাউন্টিং এজেন্টদের নামের তালিকা জমা দিল নির্বাচন কমিশন। এদিন অর্থাৎ শুক্রবার থেকে পশ্চিম বর্ধমান জেলায় কাউন্টিং এজেন্টদের করোনা টেস্ট করা হয় আসানসোলের EDDA ভবন চত্বরে একটি ক্যাম্প করে। শুক্র এবং শনি অর্থাৎ দুদিন কাউন্টিং এজেন্টদের কোভিড টেস্ট করা হবে বলে জানা গিয়েছে। গণনা কেন্দ্রে নিরাপত্তার পাশাপাশি করোনা বিধি সুনিশ্চিত করা হচ্ছে। ইতিমধ্যেই গণনা কর্মীদের টিকাকরণ করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে প্রত্যেকে যারা কাউন্টিং এজেন্ট থাকবেন, সুপারভাইজার থাকবেন প্রত্যেকে, তাদের প্রত্যেকে করোনা টেস্ট করতে হবে। এবং সেই জন্য সবাই আমাদের যারা টিএমসির পোলিং এজেন্ট আছেন এবং সুপারভাইজার আছেন, তারা সবাই এখানে টেস্ট করাচ্ছেন এবং টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে আমরা কালকে পরশু দিন আমরা যাব, গিয়ে ওখানে সেই রিপোর্ট দেবো, দিয়ে তারপরে আমরা আগামী 2রা মে ভোট গণনা হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রশাসনের তরফে। বুধবার কমিশনের তরফে জানানো হয় প্রত্যেক কাউন্টিং এজেন্টকে কোভিড টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ এলেই তারা গণনা কেন্দ্রের ভেতর ঢুকতে পারবেন। সেই নির্দেশের ভিত্তিতেই জেলা প্রশাসন এদিন সমস্ত কেন্দ্রের সব দলের কাউন্টিং এজেন্টদের কোভিড টেস্ট করার ব্যবস্থা করে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন একটু বিরতি, বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। রানীগঞ্জ লায়ন্স JDMC TFD পাবলিক স্কুল ইস্যুইং অফ অ্যাডমিশন ফর্ম ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2021-2022 ফর ক্লাস 11 সেল কমেন্স ফ্রম 19th এপ্রিল 2021 টু 21st এপ্রিল 2021 ফর সায়েন্স, কমার্স অ্যান্ড হিউম্যানিটিস। ফর্মস উইল বি অ্যাভেলেবল অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট স্কুল অফিস নাম্বার 03412448605 7501626228 AM to 2 PM all working day। AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISE Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8, from 9 a.m. to 12 noon, from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed
with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girja Para, Raniganj. You can call on 0341244044. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेंड फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूलेर एक शाखा जेटी ISC परिषद न्यू दिल्लीर साथे जुक्त। समस्त श्रेणीते प्रवेशेर जोन्नो रेजिस्ट्रेशन फर्म सकाल 9:00 थेके बेला 12:00 सोमवार थेके शुक्रवार अब्दि स्कूल अफिसे पावा जाबे। अनुरोध करा होच्छे बर्थ सर्टिफिकेट निये स्कूल अफिसे जोगाजोग करुन। आमादे स्कूल ICSE पाठ्यक्रमे साथे को एडुकेशन एवं ट्रेन्ड फैकल्टी, स्मार्ट बोर्ड, कम्पिउटर लैब, लाइब्रेरी सहकारे खेलार मैदाने सुसज्जित। आमादे ठिकाना हलो रामकुमार खैतान बिल्डिंग, मेदनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। कोरोना वायरस महामारी के बीच आई लव रानीगंज संस्था की तरफ से लगातार लोगों के बीच मास्क वितरण किया जा रहा है। मास्क वितरण के साथ ही आम लोगों को जागरूक किया जा रहा है। अब तक 10,000 मास्क बांटा गया और पूरे शहर में कराई जा रही है माइकिंग। कोरोना वायरस संकट के बीच विभिन्न संस्थाएं भी लोगों की सहायता के लिए आगे आ रही है। आई लव रानीगंज संस्था द्वारा लगातार एक तरफ जहां आम लोगों के बीच मास्क वितरण किया जा रहा है, वहीं वैश्विक महामारी बन चुके कोरोना वायरस के प्रति लोगों को जागरूक करने के लिए पूरे शहर में लगातार माइकिंग भी कराई जा रही है। आई लव रानीगंज संस्था के सदस्यों ने शहर के विभिन्न इलाकों में घूम घूम कर दुकानदारों को बड़ी संख्या में मास्क प्रदान किया। दरअसल ऐसा देखा जा रहा है कि लोग बिना मास्क पहने ही बाजार अथवा दुकान में खरीदारी के लिए पहुंच जा रहे हैं। ऐसे लोगों को अब दुकानदार मास्क उपलब्ध कराएंगे। आई लव रानीगंज संस्था के सदस्य संदीप खैतान ने बताया कि अब तक लगभग 10,000 मास्क बांटा जा चुका है। बड़ा बाजार, पुराना हटिया, मरवाड़ी पट्टी, वृंदावन कॉम्प्लेक्स समेत अन्य जगहों पर दुकानदारों को मास्क दिया गया है, जिससे कि वे खरीदारी के लिए आने वाले लोगों को मास्क दें और साथ ही उन्हें हमेशा मास्क लगाने के लिए प्रेरित करें। उन्होंने बताया कि कोरोना वायरस महामारी के खिलाफ चल रही लड़ाई को एकजुट होकर जीता जा सकता है। इसके लिए हमेशा मास्क पहनना और शारीरिक दूरी बनाए रखने समेत COVID-19 गाइडलाइन का पालन करना बेहद जरूरी है। आई लव रानीगंज संस्था की तरफ से मास्क वितरण और लोगों को जागरूक करने की मुहिम लगातार जारी रहेगी। इस अवसर पर आई लव रानीगंज संस्था के सदस्य सतीश बगाड़िया, अनिस पोद्दार और रोहित चौधरी भी उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 893 জন, সুস্থ হয়েছেন 638 জন। করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 192 জনের।
সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 28 এপ্রিল পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 893 জন, সুস্থ হয়েছেন 638 জন, অ্যাক্টিভ রোগীর সংখ্যা 6303 জন। এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়েছেন 28230 জন। এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় সুস্থ হয়েছেন 21735 জন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 192 জনের। ইতিমধ্যেই শেষ দফা নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে রাজ্যে। নির্বাচনের আগে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী কর্মী সমর্থকেরা প্রচারে ব্যস্ত ছিলেন। অভিযোগ উঠেছে সেই সময় করোনা বিধি মানা হয়নি, ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার না করায় বিপদ বেড়েছে বলে মত পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের। ইতিমধ্যেই করোনা সংক্রমণের চেন ভাঙতে দুর্গাপুরে 3 দিন পয়লা, দোসরা ও 3রা মে সমস্ত রকমের বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স। বন্ধ থাকবে সিনেমা হল, শপিং মলও। করোনা পরিস্থিতি সামাল দিতে আসানসোলেও দোকান বাজার খোলা বন্ধ নিয়ন্ত্রণ করা হোক, এমনই দাবি ওঠে বিভিন্ন সামাজিক ও বণিক সংগঠনের তরফে। এ বিষয়ে বণিক সংগঠনগুলি চাইলে নিজেদের মতো করে পদক্ষেপ করতে পারে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এই পরিস্থিতিতে বুধবার রাতে বণিক সংগঠনগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন জেলাশাসক। তিনি বলেন, বণিক সংগঠনগুলিকে বলা হয়েছে এখনই লকডাউনের মতো কোনো পদক্ষেপ করার পরিকল্পনা নেই জেলা প্রশাসনের। তবে বণিক সংগঠনগুলি মনে করলে নিজেদের মতো করে দোকান বাজার খোলা বন্ধের উপর নিয়ন্ত্রণ আরোপ করতেই পারে, তাতে প্রশাসন আপত্তি জানাবে না। জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর আগামী 1 মে থেকে 3রা মে বিকেল 4টের পর বাজার খোলা থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স। জেলা প্রশাসনের সিদ্ধান্ত জানার পর বণিক সংগঠনগুলির বাজার নিয়ন্ত্রণের পথের হাঁটার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। এদিকে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে করোনা ভ্যাকসিনও অমিল, যার জেরে দুশ্চিন্তা বাড়ছে জেলাবাসীর। অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শিল্পাঞ্চলের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে পারস্পরিক দূরত্ব বজায় রাখার দিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি মাস্কহীন ক্রেতা বিক্রেতাদের আটক করে জরিমানাও করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এখন সেদিকেই তাকিয়ে পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় আবার একটু বিরতির। বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल्स से भरपूर एग्रो फ्रेश आटा। मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। स्वास्थ्य उज्जवल देह सठीक पुष्टि, एग्रो फ्रेश आटा रोटी, एग्रो फ्रेश आटा। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা। মনপসন্দ। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। দীর্ঘদিন ধরে ডিং না থাকায় ব্যাপক সংকটের মুখে দুর্গাপুর এবিএল টাউনশিপের 206 নম্বর পোস্ট অফিসের গ্রাহকরা। টাকা তুলতে এসে বারবার ফিরে যেতে হচ্ছে তাদের। বিশেষ করে চরম সমস্যায় পড়েছেন প্রবীণ নাগরিকরা। বিএসএনএল এর কেবল ফল্ট হওয়ার কারণেই এই বিপত্তি বলে জানিয়েছেন পোস্টমাস্টার। পোস্ট অফিসের লিংক নেই, এর জেরে ব্যাপক সমস্যা পোহাতে হচ্ছে দুর্গাপুরের এবিএল টাউনশিপের 206 নম্বর পোস্ট অফিসে আসা গ্রাহকদের। দীর্ঘদিন ধরে লিংক না থাকায় ব্যাপক সমস্যার মধ্যে পোস্ট অফিসে আসা গ্রাহকেরা। কার্যত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে প্রবীণ নাগরিকদেরও, এমনটাই অভিযোগ। শুক্রবার সকাল থেকেও সেই ভোগান্তির চিত্রই ধরা পড়ল। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের বেশ কয়েক হাজার গ্রাহক রয়েছেন ওই পোস্ট অফিসে। প্রয়োজনের সময় টাকা না পেয়ে
কার্যত দিশেহারা গ্রাহকেরা। পোস্ট অফিসে টাকা ম্যাচিওর হওয়ার পরও মিলছে না টাকা, লিঙ্ক না থাকায় প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। এমনটা জানিয়ে পোস্ট অফিসের এক গ্রাহক তার সমস্যার কথা এদিন তুলে ধরলেন আমাদের প্রতিনিধির সামনে। যখনই আছি একই অবস্থায় যে আমাদের লিঙ্ক নাই, এইটা এখন না, আমি তো দেড় দু বছর ধরে আসছি, এখানে আমি একই অবস্থায় ভুগছি। আমার ম্যাচিওর হয়েছে, ম্যাচিওর হয়েছে আমার আজকে ভাইপোর বিয়ে, কিন্তু আমি টাকা পেলাম না। এই যে লোকটা দাঁড়িয়েছে বাজে, ওর মেয়ের বিয়ে কাল দুদিন পর, ও টাকা পাচ্ছে না, তো আমরা কী করে এই সমাধানটা করি? পোস্ট অফিস কর্তৃপক্ষ কি বলছে? ওরা বলছে লিঙ্ক নেই, আমরা কি করবো? এবার এই যে এই মানে পোস্ট অফিস কে বললে করোনা অতিমারির পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পোস্ট অফিসে আসা গ্রাহকদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর জানা যাচ্ছে লিঙ্ক নেই। ভোগান্তির শিকার পোস্ট অফিসের এজেন্টরাও। পোস্ট অফিস কর্তৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা নিক এমনটাই জানাচ্ছেন পোস্ট অফিসে আসা গ্রাহকরা। এখানে অনেক মানুষ আছে যাদের সঙ্গে আমি এর আগের সপ্তাহে দেখা করেছি, তারা এই সপ্তাহেও এসে বলছে এই যে সমস্যা, এখন করোনার দিনে এইভাবে এসে সবাই মিলে এটা তো ঠিক নয়। এটা তো দেখো যে এই সমস্যাটার তো কিছু একটা সমাধান করে দেওয়া উচিত। প্রতিদিনই আসছি, প্রতিদিনই লিঙ্ক নেই, এটা কেমন করো? এখানে যা কথা বলা হয় ওনারা বলেন লিঙ্ক নেই, ব্যাস আমরা কিছুক্ষণ অপেক্ষা করেই চলে যাই, মানে আসি যাই। হ্যাঁ এই প্রতি সপ্তাহে আসছি, প্রতি সপ্তাহে দশ দিন ধরে লিঙ্ক নেই, আর সেটা প্রতি মাসেই চলছে কন্টিনিউ। বিএসএনএল এর কেবল লাইন ফল্টের জেরেই এই সমস্যা বলে জানালেন এবিএল টাউনশিপের 206 নম্বর পোস্ট অফিসের পোস্ট মাস্টার। টাকা তুলতে এসে তাদের ঘুরে যেতে হচ্ছে এর জন্যই, এমনটাই জানালেন তিনি। নোটিশ টানিয়ে সমস্যার কথা গ্রাহকদের জানানো হয়েছে বলে ওইদিন জানালেন পোস্ট মাস্টার। বিষয়টি বিএসএনএল কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলে জানালেন তিনি। বৃহস্পতিবার দুটো থেকে আমাদের বিএসএনএল এর যে কেবল লাইন ফল্ট, সেই কেবল লাইন ফল্ট হওয়ার জন্য আমরা গ্রাহকদের কোনো পরিষেবা দিতে পারছি না। আমার এমনকি আমার মেলও করা আছে, মেলগুলো ম্যানুয়ালি ক্লিয়ার করার চেষ্টা করছি, কিন্তু এগুলো তো ম্যানুয়ালি করতে পারবো না যেহেতু সমস্ত কিছু অনলাইনের ব্যাপার। এতক্ষণ না লিঙ্ক না পাচ্ছি, আমরা গ্রাহকদের দিতে পারছি না। অনেক অনেক গ্রাহক ঘুরে যাচ্ছে, চিঠিপত্র নিয়ে ঘুরে যাচ্ছে, তারা টাকা তুলতে এসে ঘুরে যাচ্ছে, এবং ম্যাক্সিমাম আমার গ্রাহক হচ্ছে 60-এর উপরে, ম্যাক্সিমাম হচ্ছে সিনিয়র সিটিজেন। তাদের পরিষেবা না দেওয়ার জন্য আমাদেরও অনেক কষ্ট হচ্ছে। আমি তার জন্য একটা নোটিশও সার্চ করেছি ডান দিকে, যে বিএসএনএল কেবল লাইন ফল্ট হওয়ার জন্য আমাদের পরিষেবা দিতে পারছি না, তার জন্য আমরা দুঃখিত। দেখবেন হয়তো ডান দিকে আমি লিখেছি, এখন কবে কি হবে কিছু কোনো আশ্বাস কিছু পেয়েছেন? কিছু আশ্বাস পাচ্ছি না। কোথাও কিছু জানিয়েছেন? হ্যাঁ আমরা সব জায়গায় আছি, বিনা বিএসএনকে জানিয়েছি। আমাদের একটা টিকিট বুক করতে হয়, সেই টিকিট বুক করে আমরা আমাদের ডিপার্টমেন্টকে জানিয়েছি, ঠিক আছে, আমাদের যে লিঙ্ক দেখাশোনা করে তাদেরকে জানিয়েছি, বলছি আমার উপরমহলকে জানিয়েছি, কিন্তু খুব রেজাল্ট এখনো পর্যন্ত পাইনি। অনেক কবে সমস্যা মিটবে পোস্ট অফিসের গ্রাহকদের, এখন সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টুটে। করোনা অতিমারির পরিস্থিতিতে বণিক সংগঠন ও জেলার কোভিড হাসপাতালগুলির সাথে ভার্চুয়াল বৈঠক সারলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। হাসপাতালগুলির সাথে বৈঠকে ওষুধ, বেড, অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বণিক সংগঠনগুলির সাথে বৈঠকে ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয় বলে জানালেন জেলাশাসক।
রানীগঞ্জের তিলক রোড এলাকায় ভগ্নপ্রায় বাড়ির বিম ভেঙে পড়ায় এক যুবকের মৃত্যুর ঘটনার পর জেলা প্রশাসনিক মহলে তৎপরতা উঠল তুঙ্গে। পৌর নিগম এলাকার ভগ্নপ্রায় বাড়িগুলি চিহ্নিত করে সেগুলি ভাঙার জন্য গঠন করা হল টাস্ক ফোর্স। করোনা ভাইরাসের সংক্রমণের চেইন ভাঙতে এগিয়ে এলো আসানসোল বাস অ্যাসোসিয়েশন ও মিনিবাস অ্যাসোসিয়েশন। করোনা অতিমারীর প্রভাব রুখতে আগামী 1, 2 ও 3 মে জেলা জুড়ে বাস পরিষেবা বন্ধ রাখার কথা পশ্চিম বর্ধমানের জেলা শাসক ও আরটিওকে লিখিত আকারে জানিয়ে দিল দুই বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা। বাসকর্মী ও যাত্রীদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানালেন তারা। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে দুর্গাপুর ল কলেজে। এর মধ্যে রয়েছে রানীগঞ্জ, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম ও পাণ্ডবেশ্বর বিধানসভা। আপাতত স্ট্রংরুমে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে রাখা ইভিএমগুলি। ইভিএম বন্দী প্রার্থীদের ভাগ্য। এক্সিট পোলের হিসেব অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেস 4টি, বিজেপি 3টি ও সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীরা 1টি অথবা 2টি আসনে জয়ী হতে পারে বলে অনুমান। 2রা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর স্পষ্ট হবে কোন দল কতগুলি আসন পেল। কাঁকসার মোলান্দিঘি জঙ্গলে মালবাহী পিকআপ ভ্যান ছিনতাইয়ের চেষ্টা। গাড়িতে থাকা প্রায় 4.5 লক্ষ টাকা, 2টি মোবাইল ও কাগজপত্র ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। মারধর করা হলো গাড়ির চালক ও আরো একজনকে। ঘটনার তদন্তে পুলিশ। আগামী 2রা মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। 2রা মে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পশ্চিম বর্ধমান জেলার 5টি বিধানসভা কেন্দ্রে হবে গণনার কাজ। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রত্যেক কাউন্টিং এজেন্টদের করা হলো কোভিড টেস্ট। রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি। করোনা অতিমারীর মাঝে আই লাভ রানীগঞ্জ নামক এক সংস্থার তরফে রানীগঞ্জ এলাকার বাসিন্দাদের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করা হলো মাস্ক। এখনো পর্যন্ত প্রায় 10,000 মাস্ক বিতরণ করা হয়েছে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলছে মাইকিং অফ। পশ্চিম বর্ধমান জেলায় হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 893 জন, সুস্থ 638 জন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 192 জনের। দুর্গাপুরের এবিএল টাউনশিপের পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে লিঙ্ক না থাকায় চরম সমস্যায় পোস্ট অফিসের গ্রাহকেরা, ভোগান্তির শিকার প্রবীণ নাগরিকেরাও। বিএসএনএল এর কেবল ফল্টের জেরে বিপত্তি বলে জানালেন পোস্টমাস্টার। সমস্যা সমাধানের দাবিতে সড়ক পোস্ট অফিসের গ্রাহকেরা। এখন এ পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস, আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।